পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে শহর বর্ধমানের পার্কাস রোড মোড়ের কাছে ট্রাফিক আইন সম্পর্কিত সচেতনতা অভিযান চালানো হয়। প্রতিনিয়ত এই সচেতনতা অভিযান চালানো হলেও এখনো পর্যন্ত বেশ কিছু মানুষ অসচেতন। তাই এদিনের অভিযানে বাইক সহ চার চাকা গাড়ির বৈধ নথিপত্র দেখা হচ্ছে। বৈধ নথিপত্র না থাকলে তাদের জরিমানা করা হচ্ছে। যে সকল বাইক আরোহীরা হেলমেট না পরে বাইক চালাচ্ছেন তাদেরও রেয়াত করা হচ্ছে না। পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, সাধারণ মানুষকে সচেতন করতে এবং পথ দুর্ঘটনা এড়াতে এই অভিযান আগামী দিনেও চলবে। আচ্ছা, লাইসেন্স আছে। নিজের নামে এই গাড়িটা? এই গাড়িটা আমার মনে হয় স্যার এলে দেখাবো। আপনি হেলমেটটা পরেননি কেন? হেলমেটটা পরিনি, হেলমেট ছিল আমার কাছে, আমি পরিনি। একমাত্র এই দোকানে ছিলাম, দোকানে ঢুকলাম, তারপরে মাথায় একদম ভুলে গেলাম যে পড়তে পারলাম না হেলমেটটা, নাহলে অবশ্যই হেলমেট নিয়ে বেরিয়ে যেতে মানুষ পড়বে না কেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে শহর বর্ধমানের পার্কাস রোড মোড়ের কাছে ট্রাফিক আইন সম্পর্কিত সচেতনতা অভিযান চালানো হয়। প্রতিনিয়ত এই সচেতনতা অভিযান চালানো হলেও এখনো পর্যন্ত বেশ কিছু মানুষ অসচেতন। তাই এদিনের অভিযানে বাইক সহ চার চাকা গাড়ির বৈধ নথিপত্র দেখা হচ্ছে। বৈধ নথিপত্র না থাকলে তাদের জরিমানা করা হচ্ছে। যে সকল বাইক আরোহীরা হেলমেট না পরে বাইক চালাচ্ছেন তাদেরও রেয়াত করা হচ্ছে না। পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, সাধারণ মানুষকে সচেতন করতে এবং পথ দুর্ঘটনা এড়াতে এই অভিযান আগামী দিনেও চলবে। আচ্ছা, লাইসেন্স আছে। নিজের নামে এই গাড়িটা? আমার মনে হয় স্যার এলে দেখাবো। আপনি হেলমেটটা পরেননি কেন? হেলমেটটা পরিনি, হেলমেট ছিল আমার কাছে, আমি পরিনি। একমাত্র এই দোকানে ছিলাম, দোকানে ঢুকলাম, তারপরে মাথায় একদম ভুলে গেলাম যে পড়তে পারলাম না হেলমেটটা, নাহলে অবশ্যই হেলমেট নিয়ে বেরিয়ে যেতে মানুষ পড়বে না কেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।